মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখানে আমি এই বিছানাটি যেন গোছাচ্ছিলাম এই আর কি, তাই জন্য ভাবলাম এখান থেকে ব্লগটাকে শুরু করি। তো একটু জানলাটাকে খুলে দিই, এত হাওয়া আসে না যে জানলাটাকে খুলে রাখা যায় না, ওখানে সোফার কভার টভার সব উড়িয়ে নিয়ে চলে যায়। যাই হোক না কেন, আজ এখানে কালকেও চুল কেটে এসে সেই জামা কাপড়গুলোকে ফেলে দিয়েছে, ওগুলো রয়েছে, আমি স্নানের টাইমে একেবারে ধুয়ে দেবো। যাই হোক না কেন, সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন যাব দুপুরেরটা বানাতে। তার আগে গাছটায় জল দেবো, গাছগুলোতে জল দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আর রান্নাঘরে ঢুকে গেলে না, নয়তো গাছে জল দিতেই ভুলে যায়। তো চলো একে একে গাছগুলো সারা যাক এইবার। এই দেখো মানি প্ল্যান্টটাকে আবারও কদিন ধরে আমি ঘরে নিয়ে এসেছি, আবারও সবকটাই পাতা মোটামুটি সবুজ হয়ে গেছে। এটা একটু হলদেটে ভাবটা তাও রয়ে গেছে, এটা যাবে না বলেই মনে হচ্ছে। যাই হোক না কেন, সবকটা পাতা বাকি সব ঠিক হয়ে গেছে। একদম না, কেমন একটা নেতিয়ে যাচ্ছিল, পুরো হলুদ হয়ে যাচ্ছিল, রোদের অভাবে এটা হচ্ছিল। আমার এক ইউটিউবার বন্ধুরও এরকমই প্রবলেম হয়েছে, ওকেও আমি তাই বললাম যে তুমিও কদিন বাইরে রাখো। আমি কদিন না, প্রায় 10 থেকে 12 দিন মতো বাইরে রেখে দিয়েছিলাম একটু, আর ঠিকঠাক জল দিয়েছি, আস্তে আস্তেই দেখলাম ঠিক হয়ে গেছে। আরও একটা জিনিস করেছি, তো চলো তোমাদেরকে দেখাই। এই ফুলগুলো তো কদিন ধরে তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা, এই একটা, এখানে 4টে সাদা, ওই দেখো ওখানে একটা ফুটে রয়েছে, এখানে 2টো ফুটেছে। যাই হোক না কেন, আর গোলাপটাকে দেখো, এটা আসলে সাদার মধ্যে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব রয়েছে, কি ভালো লাগছে না দেখতে গোলাপটাকে। আর বেলি ফুলে এখনো কুড়ি টুড়ি কিছু আসেনি সেই রকম, যাই হোক না কেন। আর এখানে জবাটা ফুটবে ফুটবে করছে, বেশ অনেকটাই কুড়ি টুড়ি এসছে, 3-4টে মতো কুড়ি এসেছে। আর এই টপটাই ছিল চন্দ্রমল্লিকাটা, যেটা কিনা আমি হাঁটিয়ে দিয়েছি। এই ধনেগুলো থেকে একটু অঙ্কুর অঙ্কুর বেরিয়ে এসছে, দেখেছো কি, এইগুলো দিয়ে মানে এগুলো অনেক দিন ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজা ন্যাকড়া করে। তো আজকে ফাইনালি আমি টপটার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো মাটি দিয়ে, বা দেখি কি দিই, সার মাটি দুটো মিশিয়েও দিতে পারি। তো এই হচ্ছে আমার ধনে চাষ, জানি না উঠবে কিনা, প্রথম ট্রাই, দেখা যাক ওঠে কিনা, উঠলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার। এখানে সামান্য একটু সর্ষে দিয়ে পোস্তটাই বেশি আজকে, এরকম একটা মাছের ঝাল টাইপের করবো আর কি। আর একটুখানি ফোটার পরে না মাছগুলোকে ছেড়ে দিতে হচ্ছে। এইবারের কাঁকড়া মাছগুলোর এমন পিস করেছে কাকা যে নুন হলুদ ঢুকতে একটু টাইমই লাগছে, মানে নুন হলুদ নয়, নুন মশলা ঢুকতে একটু টাইমই লাগছে, তাই আগে থেকে একটু ছেড়ে দিতে লাগছে। মানে আমাদের এইখানটাতে ছোট ছোট পিসের মাছ খায় সবাই, কেন জানি না একটু ছোট করায় পিসগুলো, কিন্তু আমরা বাঙালিরা সাধারণত একটু বড় বড় খেয়ে থাকি, লেজাজা পিস করবে এইটুকু এটুকু একদম। যাই হোক না কেন, কিন্তু এবার একটু বেশি বড় করে দিয়েছে বেঙ্গলি কাঠ বলে। যাই হোক, এখানে বরবটি আলু ভাজাটাও হয়ে গেছে, ও বললো ডাল করতে হবে না কারণ ঘিটা খাওয়াই হচ্ছে না, তাই জন্য ঘি দিয়ে বরবটি আলু ভাজা দিয়ে খাবে আর তারপর মাছ। আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু পরিষ্কার করতে হবে, একটু পরিষ্কার করবো এবার। তো চলো তার আগে যাবো একটু নিচের দোকানে যেতে হবে আমায় একটু। সেই সকালবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, কি রান্না হয়েছে না হয়েছে সেটা লাস্ট দেখিয়েছি, ব্যাস, তারপরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর এখন বাজে রাত্রি 1:30, এই আর কি। আসলে আমি একটা ওয়েব মানে সিনেমা শেষ করলাম, দেখে অনেকদিন ধরেই ভাবছিলাম দেখবো দেখবো, হইচইতে দিয়ে দিয়েছিল বেলা শুরু। বেলা শেষেটা তো আমরা অনেকেই দেখেছি, বেলা শুরুটা হয়তো অনেক সময় দেখা হয়ে ওঠেনি সিনেমা হলে গিয়ে, আমাদের তো হয়ে ওঠেনি যেহেতু ব্যাঙ্গালোরে ছিলাম তখন, তাই জন্যে তো সেটা দেখলাম। তারপর ওর কাজটা শেষ হওয়ার পর দুজনে বসে বসে এই আলোচনাটাই করছিলাম যে বিয়ের পর, মানে আমার এখন বিয়ের 1.5-2 বছর মতো চলছে আর কি, নভেম্বরে বিয়ে হয়েছে 2020। তো অনেকেই জানো যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো, তো আর আমি বসে এটাই আলোচনা করছিলাম বিয়ের পর প্রথম 1.5 বছর, মানে আমি নিজেকে লাস্টে ওকে বলতাম যে হ্যাঁ গো ট্রলি গোছানোর জন্য লোক পাওয়া যায়, মানে ব্যাগেজ গোছানোর জন্য লোক পাওয়া যায়, ওই বলছে মানে আনছি না হলে সেই কাজটা আমি নেব, আমি সবার ট্রলি গুছিয়ে দেবো। মানে এমন একটা হয়ে গেছিল লাস্ট ওকে, আমি বলতাম একটা ট্রলি আমি গুছিয়েই রাখবো, যেটা নিয়েই আমরা আপ ডাউন করবো, আমার আর ট্রলি খোলার দরকার নেই। এতটাই মানে ওই 1.5 বছরে শুধু ব্যাঙ্গালোর এসেছি আর গেছি এইরকম 7 বার হয়েছে, মানে 7 বার বিজোড় সংখ্যা কেন হয়েছে, লাস্ট আমরা আর কলকাতা যেতে পারিনি। সেই যে আমরা কোন মাসে এলাম এখানে লাস্ট, এপ্রিল, এপ্রিলে এসেছে আমরা যেতে পারিনি। হতে পারে তোমাদের মনে হতে পারে বাবা ব্যাঙ্গালোর থেকে মোটে 4-5 মাসই তো হলো, 4-5 মাসই তো হয়েছে না এপ্রিল থেকে, 6 মাস চলছে এরকম, তো না 5 মাস চলছে,
হ্যাঁ, শেষ হতে যায় আর কি। যাই হোক, এখনো শেষ তো হয়নি, 5 মাসই চলছে ধরো ওইরকম। তো বাড়ি আমরা যাইনি, কেন বলছি, এই প্রথম আমরা ব্যাঙ্গালোরে 5 মাস আটকে গেছি, যেহেতু ওর ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই জন্য তখন এরকম রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল না কোম্পানি, যে তুমি ওয়ার্ক ফ্রম হোম মানে তোমাকে ব্যাঙ্গালোরে বসেই কাজ করতে হবে। কিন্তু আমরা ব্যাঙ্গালোরের ফ্ল্যাটটা কখনোই ছেড়ে দেইনি ওভাবে, কারণ আমরা জানতাম এরকম সিচুয়েশন আসতেই পারে। আর তাছাড়াও ব্যাঙ্গালোরে যদি কোনো কোম্পানিতে ওয়ার্ক ইন চলে বা অন্য কোনো কোম্পানি তখনও জয়েন করতে হয়, তাই ভেবে আমরা ব্যাঙ্গালোরে বাড়িটাও তখনও ছাড়িনি। আর তখন সবে সবে এসেছি ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। আর ও যতটা না বেশি, তার থেকে আমি বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে আমি ফ্যামিলির সাথে থাকতেই টাইম কাটাতে বেশি ভালোবাসি, আমার এরকম একা একা একদম ভালো লাগে না। এই মানে ওর নাইট শিফটে তো পুরোই একা থাকতাম আমি, সেটা তো বাদই দাও, ও যখন আগের কোম্পানিতে ছিল, ও বোধহয় বিয়ের পর থেকে, আমার বিয়ের পর থেকে 1 সপ্তাহ অফিস গেছে। তো ওই 1 সপ্তাহ ব্যাঙ্গালোরে আমি পুরো ওই নতুন ফ্ল্যাটে একা থাকতাম। আর তার আগে যখন আমি ওয়োতে এসেছিলাম 1 সপ্তাহের জন্য ব্যাঙ্গালোরে প্রথম, তো ওই 1 সপ্তাহ ওয়োতে আমি পুরো রাতটা একা থাকতাম, মানে বিকেল 5টা থেকে রাত্রি 3টে অব্দি আমাকে পুরো একা থাকতে হতো। আর ওই ফ্ল্যাটেও তাই থেকেছি 1 সপ্তাহ পুরো, মানে আর ওই ফ্ল্যাটে তো সবাই নাইট শিফটে চলে যেত কাজ করতে, আমি একাই পড়ে থাকতাম পুরো ফ্ল্যাটের মধ্যে। যাই হোক না কেন, তো সেটা তো গেল। আর এইখানে যখন আমরা একেবারে কলকাতা চলে যাব, যখন কোম্পানির অফিস খুলবে এখানে বলবে ব্যাঙ্গালোরে, তখন আমরা ফিরে আসবো। লাস্ট টাইম যখন ঠিক করলাম তখনই বললো, রুলস করে দিল যে না, তুমি যে লোকেশনে আছো সেই লোকেশনে থেকে তোমায় কাজ করতে হবে, যতই ওয়ার্ক ফ্রম হোম হোক না কেন। যারা আমার ব্লগ দেখো রেগুলার প্রথম থেকে, তারা এই কথাগুলো জানো। এতটাই ঘুরেছি, মানে আমরা 1.5 বছরে প্রথম আমরা হানিমুনে যাই গোয়া, তারপর তো এগুলো লেগেই থাকে, আমার মামা বাড়ি যাওয়া, আমার মামা শ্বশুর বাড়ি যাওয়া, মাসি শাশুড়ি বাড়ি যাওয়া, তারপরে মানে ওর অনেক মামা মাসি আছে আর কি, তাদের সবার বাড়িতে যাওয়া এরকম ভাবে। তো তারপর আরো আমার পিসি বাড়ি, মামা বাড়ি, এই জিনিসগুলো এগুলো তো করেইছি, তার সাথে সাথে আমরা ছোটখাটো ট্রিপও ঘুরেছি এরকম। আর তারপর তো লাস্ট আমরা 2021-এর হানিমুন, মানে হানিমুন নয়, ওটা সেকেন্ড হানিমুন বলা যেতে পারে, হ্যাঁ, ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম মানালি। সেইটাও, সেই ব্লগও যদি কেউ না দেখে থাকো তাহলে একটু প্লিজ চেক করে নিও, আমার ব্লগে দেওয়া রয়েছে। আর তো তারপর আমরা লখনৌ গেলাম মামুনি পাপার সাথে, মাঝে আর কোনো ট্রিপ সেরকম হয়নি। আর তারপরে এই মাইসোর গেছিলাম মামুনি পাপার সাথে, এই কটাই হলো লাস্ট। তারপর মানে 1.5 বছর পর আমরা একটু ইতস্ত হয়ে গেছি, থেমেছি আর কি, তাই থেমে গিয়ে মানে থামাটা একটু দরকারও ছিল, আর পাচ্ছিলাম না আমরা নিজেরাও। যাই হোক না কেন, তো বাড়ি বাড়ি তো অল টাইমে মনটা করতেই থাকে আমার, ও যতটা না করে আমার বেশি করে, মনে হয় বাড়ি চলে, এই বাড়ি চলে যায়, একদম ভালো লাগে না এখানে। যাই হোক না কেন, আমাকে দেখতেই পাচ্ছ, কালকের কুর্তিটাই আমি পরা, কারণ আমরা যাব আজকে রাতের ডিনার করতে, কারণ আমাদের আজকে মানে মামুনি পাপা এসেছিল লাস্ট, তখন আমরা মামুনি পাপাদের সাথেই খেয়েছিলাম ধোসা, মানে বাইরের খাবার ওই খাওয়া হয়েছিল। আর তার আগে লাস্ট খেয়েছিলাম আমরা যেদিন ওই পিকনিক টাইপের করলাম সবাই মিলে, সেদিনকে খেয়েছিলাম বাইরের ধোসা সকালবেলা। ব্যাস এই হচ্ছে আমাদের বাইরের খাওয়া। আমাদের আজকে মনে হচ্ছে ডিনারটা একটু বাইরে থেকে হলে মন্দ হয় না, তবে বাইরে থেকে মানে ফ্রাইড রাইস, চিকেন এইসব কিছু খাবো না, বাইরে থেকে ওই ধোসাই খাবো, লাইট খাবারই কিছু খাওয়ার চেষ্টা করবো। তারও আগে এখন বাজে কটা, এখন 9:45 বেজে গেছে, এই প্ল্যানটা আমরা সন্ধ্যা 8টা থেকে করছি যে চলো একটু বেরোই, আগে একটু হেঁটে আসবো এদিকটা দিয়ে, তারপরে হালুয়ালাতে না ফুলকাওয়ালাতে ঢুকবো, একদম বাড়ির গলি দিয়ে বেরোলেই যে রেস্টুরেন্টটা আছে সেটাতে ঢুকবো। তো 9:45 বেজে গেছে, একটু একটু হেঁটে নিয়ে ঢুকে যাবো। বাবা তুমি এত সেজেছো মনে হচ্ছে, কোথায় না কোথায় যাবো, জিন্স পরেছে আজকে। তো চলো বেরোই, আগে অনেক গল্প করে ফেলেছি তোমার দেখে বুঝতেই পারছো, একটু ঘামিয়ে গেছে, কারণ ওইদিকে রাস্তাটা দিয়ে দুজন একটু হেঁটে এসেছি, হেঁটে তারপরে ভাবছিলাম যে মানে একটু ঘোরাঘুরি করে এসে তারপরে খেতে ঢুকবো। ও বাবা এখন বাজে হচ্ছে 8:56, গিয়ে শুনছি ধোসা শেষ, আর আমরা ধোসাই খাবো ঠিক করেছি, তার জন্য সাবির রুচি চলে যাচ্ছি। এই আওয়াজটা না আমার একদম ভালো লাগে না, যদিও সাবির রুচি যাওয়ার ওর খুব একটা ইচ্ছে ছিল না, একটু দূর ডিমার্টটা ছাড়িয়ে যেহেতু, হ্যাঁ আমি বললাম ধোসা ছাড়া কিছু খাবো না সেভাবে রাত্রিবেলা, চাটফাট ভালো লাগে না খেতে, তাই জন্য যাওয়া। চলো বলে তো এসেছি, কিন্তু রাত্রিবেলাও ভালোই ভিড় আছে, খুঁজতে হবে যে কোনটা ফাঁকা আছে, সব ভিড়। চলে এসেছে আমার মাসালা ধোসা আর হচ্ছে ওর প্লেন ধোসা, আর একটা ভেদু বড়ার অর্ডার দেওয়া হতো কিন্তু শেষ হয়ে গেছে, ওটা আমাদের আজকে কপালটাই খারাপ। তো চলো খেয়ে, আজকের দিনের শেষটা তো ভালোই কাটলো, কিন্তু সাবির রুচি থেকে ধোসা খেয়ে আমার না পেট ভরা থাকলে আমি একদম হাঁটতে পারি না,
আর পেট গেছে ভর্তি হয়ে, আর তার মধ্যে যেন ওখানে গিয়ে একজন বাঙালির সাথে আলাপ হয়েছিল, উনি ওখানকার স্টাফ আর কি। তো আমাদের সাথে কথা বলছিল, আমাকে বলছে শাখা সিঁদুর দেখেই বুঝতে পেরেছি তোমরা বাঙালি, শাখা সিঁদুরের মর্মতার এখানকার লোক বোঝে না, এসব বলছিল আর কি। উনি ত্রিপুরাতে থাকে, আগরতলা। তো যাই হোক না কেন, ফিরলাম, ফেরার টাইমে ও আবার একটা কোল্ড ড্রিঙ্ক নিল, আর আসার সময় আমাদের পাশের দোকানটা খোলা ছিল না বলে না আমি অনেক দিন ডিম মানে এমনি 5টা 6টা এরকম করে আনছিলাম, যেটুকু লাগছিল। তো উনি না থাকলে আমি ট্রে কিনি না, এখানে 180-180 নিয়ে নেয় অন্য দোকানের ট্রে, কিন্তু ওনার কাছ থেকে 160 টাকায় পাওয়া যায় আর কি। তো কিছুদিন খুলছিল না তাই আর আনা হয়নি, আজকে খুলেছে, তো আসার সময় দেখে নিয়ে চলে এলাম ওনার থেকে। আর শ্যাম্পুটাও শেষ হয়ে গেছিলো, শ্যাম্পুটাও আনলাম, এই আর কি। তো চলো কালকে আবারও আসছে একটা নতুন ডগের সাথে, আর আজকে জানাতে কিন্তু ভুলো না ব্লগটা কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট। তাহলে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো, বাই বাই।